তো আজ মাধ্যমিক 2023-এর ফাইনাল পরীক্ষার বাংলার সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা 2023 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, তোমরা সকলেই জানো তোমাদের বাংলায় বড় প্রশ্ন অর্থাৎ 3 মার্ক এবং 5 মার্কের বড় প্রশ্ন দেওয়া হয়। তো সেই 3 মার্ক এবং 5 মার্কের বড় প্রশ্নর সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা কোন কোন গল্প থেকে, কোন কোন 3 মার্ক এবং কোন কোন 5 মার্ক কবিতা থেকে, প্রবন্ধ থেকে কোন কোন 3 মার্ক 5 মার্কের প্রশ্ন এখন থেকেই তৈরি করবে, এবং যেগুলি 2023 সালের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই সেই প্রশ্নগুলি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো অবশ্যই নিজেদের খাতা পেন বের করে প্রশ্নগুলি লিখে নাও। এই প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিক 2023-এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ভাইটাল। এই প্রশ্নগুলি কিন্তু আসার সম্ভাবনা প্রচুর। তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি এখন থেকেই তৈরি করো, হাতে কিন্তু বেশি সময় তোমাদের নেই। তো অবশ্যই কিন্তু প্রশ্নগুলি নিয়ে এখন থেকেই তৈরি করা স্টার্ট করে দাও। আর বলে রাখি, মাধ্যমিক 2023-এর অন্যান্য সাজেশনও কিন্তু আপলোড করা হয়েছে ইতিমধ্যেই, তো সেগুলিও দেখে আসো, তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তো বেশি কথা বাড়াবো না, সোজাসুজি সাজেশনের দিকে এগিয়ে যাচ্ছি, তো দেখে নাও। দেখো প্রথমে চলে আসি গল্প। প্রথম গল্প জ্ঞানচক্ষু। তো জ্ঞানচক্ষু থেকে প্রথমে বলি মার্ক 3 অর্থাৎ 3 মার্কের কোন কোন প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 মার্কের জন্য। পরবর্তী প্রশ্ন 3 মার্কের জন্য, 2 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? নেক্সট, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না, আহ্লাদ হবার কথা ছিল কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 মার্কের জন্য, প্লাস 5 মার্কের জন্য কিন্তু প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী চলে আসছি 5 মার্কের জন্য। তো 3 মার্কের জন্য কয়েকটি প্রশ্ন প্র্যাকটিস করো, আশা করছি ওখান থেকে কমন পাবে। অথবা 3 মার্কের জন্য কিন্তু জ্ঞানচক্ষু থেকে বেশি প্রশ্ন না আসলেও 5 মার্কের জন্য কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। তো অবশ্যই কিন্তু 5 মার্কের জন্য বেশি গুরুত্ব সহকারে করবে। প্রথম প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো। তপনের চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানচক্ষু গল্প থেকে এই বছরের জন্য, অবশ্যই কিন্তু এটি ভালো করে করো। পরবর্তী প্রশ্ন, নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, নতুন মেষর পরিচয় দাও, সাথে তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন করবে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে, তপনের এমন মনে হওয়ার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন এখানে যেটি করবে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ কি? অবশ্যই কিন্তু ভালো করে এই প্রশ্নটি করো। তো জ্ঞানচক্ষু থেকে 3 মার্ক 5 মার্কের জন্য একটি প্রশ্ন ভালো করে করো, আশা করছি কিন্তু এখান থেকে অবশ্যই কমন পাবে। আর গল্পটি কিন্তু টেক্সট বইটিকে ভালো করে খুঁটিয়ে পড়ো, আর টেক্সট বইটি ভালো করে করে থাকলে কিন্তু অবশ্যই তোমরা যেমন MCQ SCQ পারবে, তেমন কিন্তু বড় প্রশ্নও কিন্তু লিখতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো অবশ্যই কিন্তু টেক্সট বই থেকে বিষয়বস্তুটা ভালো করে করে নাও। পরবর্তী গল্প চলে আসছি বহুরূপী। বহুরূপী থেকে 3 মার্ক কোন কোন প্রশ্নগুলি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, খুব উঁচু দরের সন্ন্যাসী, সন্ন্যাসীর পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কথা বলা হয়েছে, তাকে এ কথা বলা হয়েছে কেন? পরবর্তী প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে এখানে কী বোঝানো হয়েছে, কিসের ঢং নষ্ট হয়ে যাবে? তোমাদের কিন্তু বহুরূপী থেকে 3 মার্কের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই কিন্তু 3 মার্কের প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব সহকারে করবে। পরবর্তী প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্পের কথা বলা হয়েছে? গল্প শুনে হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটা কী, কে কীভাবে তা লাভ করেছিল? নেক্সট, হরিদা পুলিশে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 মার্কের জন্য একটি প্রশ্ন করে আশা করছি এখান থেকে কমন পাবে, এবং বিষয়বস্তুটা কিন্তু ভালো করে রাখবে টেক্সট বই থেকে। নেক্সট, 5 মার্কের জন্য তোমাদের 2টো প্রশ্নই মাত্র, খুব ভালো করে করো। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো বা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন এখানে যেটি করবে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, অদৃষ্ট বলতে কী বোঝো, হরিদার সম্পর্কে এমন উক্তি কেন করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী, এখানে 2টি প্রশ্ন করো, তাহলে কিন্তু অবশ্যই 5 মার্কের জন্য প্রশ্ন আসলে এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে। পরবর্তী প্রশ্ন, পথের দাবি। পথের দাবি গল্প থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি করবে? প্রথম, মার্ক 3, মার্ক 3-এর জন্য দেখে নাও। 1 নম্বর, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত 2 চোখের দৃষ্টি, কার কথা বলা হয়েছে, চোখ দুটির বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে, বাবুটিকে তার শখ যে বজাচ্ছে তা কীভাবে বোঝা গেল? খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষকে তার কোন কথা কথা শুনতে বলা হয়েছে বা হচ্ছে,
অবশ্যই কিন্তু এই প্রশ্নটি ভালো করে করো, খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে করে রাখো। চলে আসছি পরবর্তী 5 মার্ক। 5 মার্কের জন্য এখান থেকে কোনটা করবে? একটি মাত্র করবে, পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্বর চরিত্র বিশ্লেষণ করো, একটা করো, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়ে গেল, চলে আসছি পরবর্তী গল্প, নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ থেকে 3 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলি করবে? 1 নম্বর, ব্রিজের দিকে হাঁটিতে লাগিল, কোন ব্রিজের কথা বলা হয়েছে, সেই ব্যক্তি ব্রিজের দিকে হাঁটতে লাগলো কেন? পরবর্তী প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কী ছিল, সে কীভাবে তা বুঝতে পেরেছিল? ভালো করে করো, খুব গুরুত্বপূর্ণ। সরি, পরবর্তী প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে, তার পাগলামিটি কী? নেক্সট, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদে দিতে পারে, কৈফিয়তটি কী, কৈফিয়ত দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন? পরবর্তী প্রশ্ন, ভয় লাগ করিতে লাগিল নদের চাঁদের, নদের চাঁদকে তার ভয় পাওয়ার কারণ কী? 3 মার্ক হয়ে গেল, এবার 5 মার্ক। 5 মার্কের জন্য এখান থেকে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ, নদের চাঁদের চরিত্রটাই মূলত তোমাদের করতে হবে। পরবর্তী গল্প, অদলবদল। অদলবদল থেকে 3 মার্ক। 3 মার্কের জন্য প্রথম প্রশ্ন, ইশাবের মেজাজ চড়ে গেল, ইশাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কী ছিল বা কেন চড়ে গিয়েছিল, খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে, কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? নেক্সট প্রশ্ন, 3 নম্বর, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, ও বলতে কার কথা বলা হয়েছে, সে কাকে কী শিখিয়েছিল? পরবর্তী প্রশ্ন, অদলবদল গল্প অবলম্বনে অমৃত ইশাবের চরিত্রের তুলনামূলক আলোচনা করো, এটি 5 মার্কেও কিন্তু আসতে পারে। এবার 5 মার্ক, 5 মার্কের জন্য কোন কোন প্রশ্ন করবে? 1 নম্বর, তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে, তামাশা করে হওয়া ঘটনাটি ব্যক্ত করো এখানে, আর ব্যাপারটা ঘোরালো হয়ে পড়লো কেন, ভালো করে করো। 2 নম্বর, অদলবদল গল্পে হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব বক্তাকে বদলে দিয়েছে, কীভাবে দিয়েছিল তা বর্ণনা করো। 4 নম্বর, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছে, অমৃত কীভাবে তার বাবা মাকে জ্বালাতন করেছিল, অবশেষে অমৃতের মা কী করেছিল? তো 4 মার্কের জন্য এখান থেকে 1টি প্রশ্ন করো, অদলবদল। তো এই ছিল গল্প, গল্প থেকে 1টি প্রশ্ন করো, গল্প থেকে প্রত্যেক গল্প থেকে 3 মার্ক, 5 মার্কের জন্য 1টি প্রশ্ন করো, আশা করছি কিন্তু গল্প থেকে অবশ্যই কমন আসবে। পরবর্তী কবিতা, কবিতা হচ্ছে অসুখী একজন প্রথম কবিতা। অসুখী একজন থেকে 3 মার্কের জন্য কোন কোন প্রশ্ন করবে? 3 মার্ক, প্রথম প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, কবি কাকে ছেড়ে দিলেন, ভালো করে করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কেন মৃত্যু হলো না, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কবিতা অনুসরণে মন্তব্যটির অর্থ বুঝিয়ে দাও, খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটিকে সে অপেক্ষা করে কেন, ভালো করে করো, 1টি প্রশ্ন 3 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 মার্ক, 1 নম্বর, তারপর যুদ্ধ হলো, তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতি কী হয়েছিল, যুদ্ধের পরিণতিটা কিন্তু ভালো করে করবে। পরবর্তী, শিশু আর বাড়িরা খুন হলো, এই আশ্চর্য সংহত ছবিটির মধ্যে যুদ্ধের পৈশাচিক বর্বরতা কীভাবে প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। তো এই ছিল তোমাদের অসুখী একজন, এখান থেকে 1টি প্রশ্ন ভালো করে করো, আশা করছি কিন্তু অবশ্যই এখান থেকে কমন পাবে। পরবর্তী কবিতা, আয়ারও বেঁধে বেঁধে থাকি, এখান থেকে মার্ক 3, মার্ক 3-এর জন্য কিন্তু বেশ কিছু প্রশ্ন করতে হবে। 1 নম্বর, আমাদের পথ নেই কোনো, পথ বলতে কবি কী বুঝিয়েছেন, কবির এমন আশঙ্কার কারণ ব্যাখ্যা করো, খুবই প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন এখান থেকে করবে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর, আমাদের ইতিহাস নেই, কে কেন একথা বলেছে, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, এখানে টাইপিংটা একটু মিস্টেক আছে, এখানে আমরা ভিখারি 12 মাস, ভিখারি শব্দের তাৎপর্য বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন, পৃথিবী হয়তো গেছে মরে, এমন সংশয়ের কারণ কী, একই সাথে সংশয়ের কারণ কী, এখানেও টাইপিংটা মিস্টেক আছে একটুখানি, কারণ টাইপিংয়ে দু তিনটি প্রশ্ন কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু কারেকশান করে নেবে, অথবা যে লাইনগুলো প্রথমে বললাম সেই লাইনগুলো কিন্তু ভালো করে করে রাখবে, তাহলেই হবে। 6 নম্বর, তবু তো কজন আছে বাকি, কবি এই উক্তিটির সাহায্যে কী বোঝাতে চেয়েছেন, ভালো করে করো এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, 5 মার্কের জন্য কী কী প্রশ্ন করবে তোমরা এখান থেকে দেখে নাও। 5 মার্কের জন্য প্রথম প্রশ্ন, শঙ্খঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী, এখানে অথবা দিয়ে একটি প্রশ্ন দিতে পারে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির সমাজ ভাবনার যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী, এখান থেকে 2 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের কেন বেঁধে থাকার কথা বলেছেন, প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, তো অবশ্যই কিন্তু ভালো করে প্রশ্নগুলি বুঝে তারপরে কিন্তু উত্তর করবে।
পরবর্তী তোমরা চলে আসছি পরবর্তী কবিতা আফ্রিকা। আফ্রিকা থেকে 3 মার্কের জন্য কোন কোন প্রশ্ন করবে? 3 মার্কের জন্য প্রথম প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকা বোঝানো হয়েছে, কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, দাঁড়াও এই মানহারা মানবের দ্বারে, কখন কে দাঁড়াবে? পরবর্তী প্রশ্ন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের বোঝানো হয়েছে, তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কী? খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে এই প্রশ্নটি। নেক্সট করবে 3 নম্বর, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, কারা কারা অন্ধ তাৎপর্য লেখো। 4 নম্বর প্রশ্ন, এসো যুগান্তরের কবি, কোন পরিপ্রেক্ষিতে যুগান্তরের কবিকে আহ্বান করা হয়েছে, তার কাছে কী প্রত্যাশা করা হয়েছে? ভালো করে করে রাখো 3 মার্কের জন্য এগারোটি প্রশ্ন, 3 মার্কের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5 মার্ক, 5 মার্কের জন্য প্রথম প্রশ্ন যেটি করবে, এখান থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে 5 মার্কের জন্য, তো এই প্রশ্নটি কিন্তু ভালো করে করে রাখো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে কথা বলা হয়েছে, কীভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন মুদ্রিত হলো, ভালো করে কিন্তু এই প্রশ্নটি করবে, খুব গুরুত্বপূর্ণ 5 মার্কের জন্য। পরবর্তী চলে আসছে অভিষেক, অভিষেক থেকে তোমরা 5 মার্কের জন্য করবে প্রথম প্রশ্ন, এই সরি 3 মার্কের জন্য প্রথমে কোন প্রশ্ন করবে? 1 নম্বর, কহিলা কাঁদিয়া ধোনি, ধোনিকে তিনি কাঁদলেন কেন? পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, তোমাদের মাধ্যমিক 2023-এর অন্যান্য সাজেশনও কিন্তু আপলোড করা হয়েছে, কিন্তু অবশ্যই সেগুলি দেখে আসো, তার লিঙ্ক নিচে পেয়ে যাবে। আর সাথে সাথে কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, মাধ্যমিকে কিন্তু অন্যান্য সাজেশন সাথে মক টেস্টও কিন্তু অবশ্যই আপলোড করা হবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকো। 2 নম্বর প্রশ্ন, জিজ্ঞাসিলাম মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুকে প্রসঙ্গ উল্লেখ করে তার বিষয়ের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর, সাজিলা রথীন্দ্র সব বীর আবরণে, রথীন্দ্র সব কথাটির অর্থ কী, এই সেজে ওঠার কারণ কী, ভালো করে করো। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, সাজিছে রাবণ রাজা, রাবণের এই যুদ্ধসজ্জার বর্ণনা দাও। নেক্সট, হায় বিধি মমপ্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? তো 3 মার্কের জন্য অভিষেক থেকে 1টি প্রশ্ন প্র্যাকটিস করো, অবশ্যই কিন্তু এখান থেকে কমন পাবে। 5 মার্কের জন্য এখান থেকে কোন কোন প্রশ্ন করবে? 1 নম্বর, অভিষেক কবিতা অনুসারে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 মার্কের জন্য, অভিষেক কবিতা অনুসারে ইন্দ্রজিতের চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন এখান থেকে করবে, নমিপুত্র পিতার চরণে করজোর কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, একই সাথে পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। প্রথম দুটি প্রশ্ন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। 3 নম্বর, ঘুচাবো এ অপবাদ বিধি রিপুকুলে, এ অপবাদ বলতে কী বোঝানো হয়েছে, সে অপবাদ ঘোচাতে বক্তা কী করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করো। প্রথম দুটো প্রশ্ন কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, 3 নম্বর প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের অভিষেক, পরবর্তী চলে আসছি অস্ত্রের বিরুদ্ধে গান, অস্ত্রের বিরুদ্ধে গান তোমরা এখান থেকে 3 মার্কের জন্য প্রথমে কোন কোন প্রশ্ন করবে? 1 নম্বর, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে চেয়েছেন, বলেছেন, তার এই কথা বলার কারণ কী, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল, উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, আমার শুধু একটা কোকিল, বক্তাকে একথার মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন। পরবর্তী প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক, গানের সাথে ঋষি বালকের উপমাটি ব্যাখ্যা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করে রাখো। নেক্সট, 5 মার্কের জন্য এখান থেকে কোন কোন প্রশ্ন করবে? 1 নম্বর, গানের বর্ম আজ পড়িছে গায়ে, কে এই বর্ম গায়ে পড়েছে, গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় মূল বক্তব্য নিজের ভাষায় লেখো, ভালো করে করে রাখো। এখান থেকে পরবর্তী প্রশ্ন যেটি করবে, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং গান কীভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে এটা দেখে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তার জন্য কিন্তু তোমাদের টোনে বেশি প্রশ্ন দেওয়া হচ্ছে, তোমাকে কিন্তু সেভাবে প্রশ্নগুলি তৈরি করবে। পরবর্তী সিন্ধু তীরে থেকে 3 মার্কের জন্য চলে আসি প্রথম। 1 নম্বর, দিব্যপুরী সমুদ্র মাঝার, কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে, তাকে দিব্য বলার কারণ কী, খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধু তীরে দিব্যস্থানে কে থাকেন, স্থানটিকে দিব্যস্থান বলা হয়েছে কেন। নেক্সট, বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কী। 5 নম্বর প্রশ্ন, অনুমান করে নিজে চিতে, কার কোন অনুমানের কথা বলা হয়েছে আলোচনা করো, ভালো করে করবে। তো 3 মার্কের জন্য 1টি প্রশ্ন এখান থেকে করো, এখান থেকে কিন্তু আশা করছি অবশ্যই কমন পাবে। 5 মার্ক, এখান থেকে 5 মার্কের জন্য প্রথম যে প্রশ্নটি করবে খুব গুরুত্বপূর্ণ, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কে কে, একই সাথে তাদের অচৈতন্যের কারণ কী এবং তারা কীভাবে তাদের চেতনা ফিরে পেয়েছিল, ভালো করে করো। এখান থেকে নেক্সট করবে, সিন্ধু তীরের কবিতায় প্রধান দুই চরিত্র পদ্মা ও পদ্মাবতীর পরিচয় দাও, ভালো করে করে রাখো, এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি প্রবন্ধ, তো কবিতা হয়ে গেল, কবিতা থেকে 1টি প্রশ্ন করো, আশা করছি কিন্তু ওখান থেকে অবশ্যই কমন পাবে। কবিতা, এই প্রবন্ধ,
প্রথম প্রবন্ধ হারিয়ে যাওয়া খালি কলম, এখান থেকে তোমরা পরপ্রশ্ন কোন কোন প্রশ্নগুলি করবে। 1 নম্বর, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 2 নম্বর, দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও, একই সাথে কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তা কীভাবে তার অভিজ্ঞতা হয়েছিল তার পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোট অনুষ্ঠান, বক্তা এই কথা কেন বলেছে, অনুষ্ঠানটির পরিচয় দাও, এটিও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো, খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, বক্তার আসল নাম কী, তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বিবৃত করো। হয়ে গেল হারিয়ে যাওয়া কালি কলম, এখান থেকে কয়েকটি প্রশ্ন প্র্যাকটিস করো, আশা করছি কিন্তু অবশ্যই এখান থেকে কমন পাবে। আর একটা তোমার প্রশ্ন করতে পারো, তবে এই 5টি প্রশ্ন কিন্তু করলে আশা করছি এখান থেকে অবশ্যই কমন পাবে, তবে চাইলে তোমরা বাইরে কিন্তু করতে পারো, তবে এই 5টি প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হয়ে গেল পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তোমরা প্রথম যে প্রশ্নটি করবে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে, লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন, বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন, ভালো করে রাখো, এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্নটি কমন পাবে। এখান থেকে কিন্তু আরেকটি প্রশ্ন দিতে পারে, বাংলা ভাষায় বিজ্ঞান রচনার প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো, ঠিক আছে, ভালো করে রাখবে। 2 নম্বর, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কী, ভালো করে করো। পরবর্তী প্রশ্ন, আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবেদ কথা বলেছেন, এগুলি কী কী, ত্রিবেদ এগুলি কী কী, উদাহরণসহ এই ত্রিবেদ শক্তির বুঝিয়ে দাও। তো এই ছিল প্রবন্ধ সাজেশন, তো অবশ্যই তোমরা কিন্তু একবার কটি প্রশ্ন ভালো করে করো। আর বলে রাখি, তোমাদের যে পরবর্তী যে কোনি আছে, সিরাজদৌল্লা আছে, সিরাজদৌল্লা সাজেশন কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, সেটি দেখেছো, তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর প্লেলিস্ট থেকে কিন্তু এবছরের প্রশ্ন আসার চান্স অনেকটাই কম, সেক্ষেত্রে সেটি দেওয়া হলো না, তোমরা কিন্তু চাইলে বিষয়বস্তুটা করে রাখতে পারো। আর এই কটি যদি প্রশ্ন করো, আশা করছি কিন্তু অবশ্যই এখান থেকে 100% কমন পাবে। সাথে সাথে বলে রাখি, তোমাদের বাংলার যে রচনা সাজেশন, প্রবন্ধ রচনা, সেটিও কিন্তু লাস্ট মিনিট সাজেশন আপলোড করা হয়েছে, তারও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম। শুধু বাংলা না, অন্যান্য সাবজেক্টের বড় প্রশ্ন, ছোটো প্রশ্ন সাজেশন আপলোড করা হয়েছে, বাংলার এমসিকিউ এসিকিউ সাজেশন কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য এতটাই, তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে কিন্তু অন্যান্য সাজেশনও আসবে আর বাংলার বিভিন্ন মক টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট সাজেশন নিয়ে।